আমরা আলোচনা করি আর যে সালাত সংক্রান্ত বিষয়ে, আর সালাতের মাঝে আমরা অনেক সময় দেখি যে মানুষে যখন সালাত আদায় করে, নফল সালাত বা সুন্নত সালাত, হ্যাঁ, একলা একলা যখন আদায় করে, তখন আমরা অনেক সময় দেখি যে মানুষে যখন আদবান দিয়া নামাজ পড়ে, নামাজের মাঝে হে তার তেলাওয়াত করে বা ঠুট লড়েন না, ঠুট বন্ধ। তারপরে দেখা যায় ও ঠুট বন্ধ অবস্থায় রুকু যার গিয়া, রুকু থেকে উঠে ও ঠুট বন্ধ অবস্থায়, মনে মনে হয়তো সে সুরা ফাতিহা ফোড়ে, কোনো খেরাত ফোড়ে, তকবীর দের, স্বামী আল্লাহ ইমান হামিদা খর, কিন্তু মনে মনে, কিন্তু মনে মনে এইভাবে ঠুট না নাড়াইয়া সালাদ যদি কেউ আদায় করে, তাতে সালাদ ওইতো নাই। কেউ দেয় যে আরবি যখন তেলাওয়াত করা হইব, তেলাওয়াতের মাঝে কিতা আছে, মাখরাজ আছে, তেলাওয়াতের মাঝে উচ্চারণ স্থল আছে, এবং কোনটা তেলাওয়াত করতে হইলে ঠুট নাড়তে হইব, কতটুকু নাড়তে হইব, এইভাবে দিক নির্দেশনা দেওয়া আছে। এখন মনে মনে যদি যে সুরা ফাতিহা পড়ি যায়, মনে মনে হে তকবীর দেলায়, মনে মনে যদি কেউ মানে এই তকবীর দেয়, প্রকুশেষ দার তসবি ফোড়ে, তাহলে এইটা তার সালাত হইতো না। এতে হইব আমরা কিতা করতে হইব যে সালাদ যখন আমরা ফড়ি তখন ঠুট নাড়াইতে হইব এবং উচ্চারণ করি আমরা তেলাওয়াত করতে হইব। এর দায় দেখা যায় যে অনেক সময় মানুষে মনে মনে যখন ফোড়ে তখন তার সময়ও কম লাগে, ঠাস ঠাস নামাজ ফড়িলাম, দেখা যায় যে দুই মিনিটে দুই রেখাত ফড়ি লিছে, কিন্তু কিলা ফড়লো যে এ দেখা যায় মনে মনে ফড়ি লিছে, অথচ তারে ফড়তে হইব জেলা প্রকাশ্যে যখন ফড়ে তখন জেলা ফোড়া হওয়া লাগে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তারে আস্তে আস্তে ফড়তে হইব ঠিক অনুরূপভাবে যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এতে হইব যেন সালাদটাকে ধীরস্থিরভাবে আমরা আদায় করি এবং রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণে আদায় করি, এবং কেরাত ফোড়ার ক্ষেত্রে তকবীর বা তসবি ফোড়ার ক্ষেত্রে আমরা যেন যথাযথভাবে শুদ্ধ করিয়া ফোড়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দান করুকা, ঠুট বন্ধ করিয়া যেন আমরা সালাত ফোড়া যদি অভ্যাস থাকে তাকিয়া থাকে আমরা এটা থাকিয়া আমরা বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুকা। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।